দোরগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন, কত ফ্রেজ আছে, 1200 এবং সিট কভার ব্যবহৃত আছে। এটা কিন্তু এক ফাঁসপাটি মালিক, অনেক ভদ্রলোকের গাড়িটা ছিল, অনেক শখের গাড়ি ছিল। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া অশেষ রহমতে ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সাথে আছে ম্যারি স্টপ, ম্যারি স্টপের সাথে হলো সাত মসজিদ। আচ্ছা, এবং আমার 20x G বাঁশবাড়ি। আমার শোরুমের নাম হলো জে এফ কার্স। ভাই আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন? আজকের ভিডিওতে ভাইয়া একটা জনপ্রিয় একটা গাড়ি দেখাবো, অনেক সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, এটার মডেল হইলো 2012, রেজিস্ট্রেশন 2017, সিরিয়াল নাম্বার হলো 28। জি, টয়োটা ব্র্যান্ড। ওকে, কন্ডিশন কি ভাই? সুপার কন্ডিশনে আছে বাবু ভাই, অনেক সুন্দর। আমরা বাম সাইড থেকে শুরু করে দেখেন, এই যে হেডলাইটটা দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথের হেডলাইট। একটা ফগ লাইট দেখতেছেন গাড়ির সাথেরই, এটা কোনো চেঞ্জ নাই। তারপর দেখতেছেন মাশাল্লাহ গ্রিলটা অনেক সুন্দর, নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, এবং এই যে বাম সাইডের ডান সাইডের আপনার এই যে হেডলাইটটাও অনেক সুন্দর আছে মাশাল্লাহ। একটা ফগ লাইট ব্যবহৃত আছে এবং কেসিং সহকারে নিকেল কেসিং। তারপর সামনে পিছনে বাম্পার পেয়ে যাচ্ছেন আপনি। ওকে, এবং সামনে গ্লাস ভাই? সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, 100% অরিজিনাল গ্লাস, একদম জেনুইন গ্লাস। জি, দেখেন একদম জেনুইন গ্লাস, একদম নাম্বার প্লেট সহকারে। এটা হচ্ছে 2012 মডেল, 17 সালে রেজিস্ট্রেশন। বলুন ভাই, টায়ারগুলো সার্ভিস কিরকম দেবে? মাশাল্লাহ অনেক সুন্দর আছে, একদম নতুনের মতনই ভাইয়া টায়ারগুলো। আচ্ছা, বডি? বডিটাও মাশাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন, কোনো স্ক্র্যাচ নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু জি ওরিজিনাল গাড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু এই যে দরজা দেখছেন, হ্যান্ডেলে কিন্তু নিকেল গ্রিপ ব্যবহার আছে, নিকেল থাকবে। জি, এবং সিট ডোরগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন, কত ফ্রেশ আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ফ্রেশ, 1200 কোন স্ক্র্যাচ নাই দেখতে পারছেন, এবং এই যে দুইটা হেডলাইটই পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা, এবং একটা ব্যাক ওয়াইপার আছে দেখতে পাচ্ছেন, একটা টয়োটা লোগো আছে, এবং সামনে পিছনে দুইটা বাম্পার রয়েছে স্টিলে। ওকে, সিরিয়াল 28, সিরিয়াল 28, সিএনজি বাল্ব যে আছে, সিএনজি করা আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক স্পেস বাবু ভাই, গাড়িতে অনেক স্পেস। জি, অনেক স্পেস দেখতে পাচ্ছেন, এই যে সিএনজি করা আছে, এটা 6 লিটার সিএনজি। ওকে, সিলিন্ডার রাখার পরও হিউজ স্পেস। জি, অনেক স্পেস এই গাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন ক্রসগুলো একদম অরিজিনাল শেপে আছে, অরিজিনাল ভাবে আছে, কিন্তু গাড়িটা কোনো কিছু করা হয় না এখানে। আচ্ছা, কোনো খোলা কাটা না, কোনো খোলা কাটা, কোনো মাইড্রো ইস্যু, কোনো এক্সট্রা ইস্যু ভালো পাবে। জি, রাইট সাইডের বডি, এই যে বডি তো কোনো স্কার নাই দেখতে পাচ্ছেন, এই একটা নিকেল হ্যান্ডেল ব্যবহার করা। হ্যাঁ, এই যে ভিতরটা দেখেন অনেক সুন্দর বাবু ভাই। আচ্ছা, ডোর প্যাডগুলো খুব সুন্দর, অনেক সুন্দর প্যাডগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউ শেপ, নিউ শেপ। আর এই হচ্ছে সামনে ডোর। জি, সামনে ডোর দেখেন, সামনে ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, কেউ দেখছেন কত মাশাল্লাহ, কত সুন্দর আছে, কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন, কোনো দাগ আছে? আচ্ছা আচ্ছা, এই গাড়িটা অনেক ইউজ কম হয়েছে, এটা কিন্তু ফার্স্ট পার্টি মালিক, ফার্স্ট পার্টি মালিক। জি, এটা কিন্তু এক ফার্স্ট পার্টি মালিক, অনেক ভদ্রলোকের গাড়িটা ছিল, অনেক শখের গাড়ি ছিল। ওকে, এই দেখতে পাচ্ছেন সিট কভার সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরা আছে। হ্যাঁ, এসিটাও মাশাল্লাহ অনেক সুন্দর আছে, ড্যাশবোর্ডটাও অনেক ফ্রেশ আছে, সিলিংটা দেখেন অনেক সুন্দর সিলিংটা। আচ্ছা, তারপর স্টার্টিং কভার দেওয়া আছে, গাড়িটা কিন্তু নিবে আর চালাবে, কোনো কাজ নাই গাড়িতে, আলহামদুলিল্লাহ কোনো কাজ নাই, শুধু চালাবে না, কোনো কিছু করতে হবে না, খালি গ্যাস ভরবে আর চালাবে। চলেন আমরা এখন ইঞ্জিনটা দেখি। এবং ভাই বিবিটা ইঞ্জিন, জি বিবিটা ইঞ্জিন 1500 সিসি, সিসি হচ্ছে 1500 সিসি। এই দেখতে পাচ্ছেন জয়েন্টগুলা, চেসিসটা একদম কোনো একদম অরিজিনাল ভাবে আছে, কোনো অরিজিনাল শেপে আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বা কোনো রং করানো হয় নাই গাড়িটা। আচ্ছা, অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল অবস্থায় আছে। জি, বিবিটা ইঞ্জিন 1500 সিসি। তারপরে দেখতেছেন ইয়েটা, আমরা বোনারটা দেখতে পাচ্ছেন, এই যে জাপানি স্টিকার সহকারেই আছে, কোনো মাইড্রো নেই, কোনো খোলা কাটা নেই। জি, এটা মডেল হলো 2012, রেজিস্ট্রেশন হলো 2017, কোয়ার্টার ফিল্টার। দামটা কত চাচ্ছেন? এটার দামটা আমি চাচ্ছি 1690,000 টাকা, 1690,000 আস্কিং প্রাইস। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার হলো 01742381819। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।